আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে চলে আসলাম, তার জন্য এই ভিডিওটিকে মিস করবে না। আজকের এই ভিডিওতে দেখাবো যে কীভাবে আপনি খুব সহজে একটা মাইক্রোসফট অ্যাকাউন্ট বানাতে পারবেন। আমরা কিন্তু অনেকেই মাইক্রোসফট অ্যাকাউন্ট বানাতে পারি না, বানাতে গেলে কিন্তু বিভিন্ন সমস্যায় পড়তে হয়, কিন্তু আজকে এই ভিডিওটি দেখার পরে আপনি খুব সহজে মাইক্রোসফট অ্যাকাউন্ট বানাতে পারবেন। চলুন শিখিয়ে দিই যে কীভাবে একটা মাইক্রোসফট অ্যাকাউন্ট বানাতে পারবেন আপনি। এই কাজটি করার জন্য আপনাকে ছোট্ট একটি অ্যাপসের প্রয়োজন হবে। এই অ্যাপটি আমি ভিডিও শেষে দেখিয়ে দেবো যে কীভাবে ডাউনলোড করবেন। এখন আমি এখান থেকে অ্যাপটি ওপেন করে নিচ্ছি। ওপেন করার পরে এখন আপনি অ্যাপস, এই অ্যাপস অপশানের ভিতরে আসবেন। তারপর এখানে একটা অপশান পাবেন ইমেজ ক্রিয়েটর, এই ইমেজ ক্রিয়েটর অপশানে আসবেন। আসার পর এখন আপনি জয়েন অ্যান্ড ক্রিয়েট এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর সাইন ইন উইথ এ পার্সোনাল অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখন আপনি উপরে একটি অপশান পাবেন মাইক্রোসফট অ্যাকাউন্ট সাইন ইন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখন আপনি চাইলে, আপনার যদি আগে থেকে অ্যাকাউন্ট করা থাকে তাহলে আপনি এখান থেকে সরাসরি ইমেল দিয়ে সাইন ইন করে নিতে পারবেন। এখন আমি একটা সম্পূর্ণ নতুন কীভাবে অ্যাকাউন্ট করবেন সেটি দেখাবো। তার জন্য নিচে একটা অপশান পাবেন ক্রিয়েট ওয়ান, নো অ্যাকাউন্ট ক্রিয়েট ওয়ান, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখন আপনি একটা নতুন ফ্রেশ ইমেল অ্যাড্রেস এখানে দিয়ে দেবেন, ঠিক আছে? যে ইমেল দিয়ে আপনি আগে কখনই মাইক্রোসফট অ্যাকাউন্ট খুলেননি, তৈরি করেননি, সেরকম একটা নতুন অ্যাকাউন্ট দিয়ে দিবেন এখানে ইমেল অ্যাড্রেস, ঠিক আছে? আপনি চাইলে ফোন নাম্বার দিয়েও করতে পারবেন। দেখুন নিচে রয়েছে ইউজ এ ফোন নাম্বার ইনস্ট্যান্ট, এখানে ক্লিক করবেন। করার পর এখন আপনি চাইলে ফোন নম্বর দিয়ে মাইক্রোসফট অ্যাকাউন্ট বানাতে পারবেন। আমি ফোন নম্বর দিয়ে করবো না, সেজন্য এখানে একটা ইমেল অ্যাড্রেস বসিয়ে দেবো, ঠিক আছে? এখন আমি বেরিয়ে আসছি। বেরিয়ে আসার পর এখন আমি আবার ওই অপশানের ভিতরে আসছি। আসার পর এখন আমি এখানে একটা নতুন একটা ইমেল অ্যাড্রেস বসিয়ে দিচ্ছি, যে ইমেলটি আমি আগে কখনোই ব্যবহার করিনি মাইক্রোসফট অ্যাকাউন্টে। ইমেল দেওয়ার পর এখন আপনি নেক্সট অপশানে ক্লিক করবেন। করার পর এখন আপনি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন, ঠিক আছে? এখন আমি এখানে স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি একটা। দেওয়ার পর নেক্সট অপশানে ক্লিক করে এগিয়ে যাবেন। এখন আপনি এখানে ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিয়ে দিবেন। এখন আমি ফার্স্ট নেম দিয়ে দিচ্ছি আব্দুল, তারপর লাস্ট নেম দিয়ে দিবেন আপনার মিস্ত্রি, ঠিক আছে? দেওয়ার পর এখন আপনি নেক্সট অপশানে ক্লিক করে এগিয়ে যাবেন। তারপর আপনার বার্থডে সিলেক্ট করবেন, ঠিক আছে? এখন আমি এখানে বার্থডে দিয়ে দিচ্ছি, আমার জন্ম তারিখ, সেই জন্ম তারিখ এখানে আমি দিয়ে দিচ্ছি। এইভাবে আপনি দিয়ে দিবেন। দেওয়ার পর এখন আপনি নিচ থেকে নেক্সট অপশানে ক্লিক করে এগিয়ে যাবেন। তারপর এখন আপনি ওই ইমেলে, আপনি যে ইমেল দিয়েছেন ওই ইমেলে কিন্তু একটা কোড যাবে, সেই কোডটি আপনি এখানে বসিয়ে দিবেন, দেখে দেখে লিখে বসিয়ে দিবেন। এখন আমি এখান থেকে ইমেল অ্যাপটি ওপেন করছি। আপনি ইমেল অ্যাপটি ওপেন করবেন, তারপর দেখবেন যেরকম একটা ইমেল চলে আসবে মাইক্রোসফট অ্যাকাউন্ট টিম, এরকম এই ইমেলে প্রবেশ করবেন, তাহলে একটা কোড দেখতে পারবেন, এরকম একটা কোড দেখতে পারবেন। এই কোডটি আপনি কপি করবেন এখান থেকে, তারপর ওই কোডটি এখানে বসিয়ে দিবেন। এখন আমি কোডটি বসিয়ে দিচ্ছি। তারপর নেক্সট অপশানে ক্লিক করে এগিয়ে যাবেন। এখন আমি নেক্সট অপশানে ক্লিক করে দিলাম। নেক্সট অপশানে ক্লিক করার পর দেখবেন যে তার পরের একটি পেজ ওপেন হয়ে যাবে। এখন আপনি কি রোবট, সেই রোবট এখানে কিন্তু চেক করা হবে আপনাকে, ঠিক আছে? এখন আপনি এখান থেকে নিচ থেকে নেক্সট অপশানে ক্লিক করে এগোবেন। তারপর এই যে এখানে একটা মানে ফিঙ্গার রয়েছে, ফিঙ্গার কিন্তু আমার দিকে অ্যাঙ্গেল করছে, মানে আমার দিকে। এখন আপনি এই পশুর মুখটা কিন্তু আপনার দিকে এভাবে নিয়ে এসে তারপর সাবমিটে ক্লিক করবেন, তাহলে কিন্তু ডান হয়ে যাবে। তারপর আবার এই ফিঙ্গারটি কিন্তু আমার দিকে অ্যাঙ্গেল করছে, সেজন্য এই টিভির মুখটা কিন্তু আমার দিকে নিয়ে আসতে হবে। তারপর করার পর এখন আপনি এভাবে ঠিকভাবে করবেন। তারপর করা হয়ে গেলে এখান থেকে সাবমিট করবেন, ভুল দিলে কিন্তু হবে না, ঠিকভাবে রাখবেন টিভির মুখটা আপনার দিকে, তারপর সাবমিট করবেন। করার পর এখন আপনাকে আবার করতে হবে, দেখুন ফিঙ্গার কিন্তু আমার দিকে রয়েছে, সেজন্য টিভির মুখটা কিন্তু আমার দিকে রাখতে হবে। এখন আমি টিভির মুখটা পুরোপুরি ফিঙ্গার বরাবর, অ্যাঙ্গেল বরাবর রাখবো, ঠিক আছে? এভাবে আপনি রাখবেন। করার পর এখন আপনি সাবমিটে ক্লিক করবেন। দেখুন এবার কিন্তু ফিঙ্গারের যে অ্যাঙ্গেলটা কিন্তু একটু সাইডে চলে গিয়েছে, সেজন্য টিভির মুখটা কিন্তু সাইডে দিতে হবে, এভাবে ম্যাচ করতে হবে, ম্যাচ না করলে কিন্তু হবে না। এভাবে সাবমিট করে দেবেন, তাহলে কিন্তু ভ্যারিফিকেশন কমপ্লিট হয়ে যাবে। এইভাবে আপনি সঠিকভাবে করবেন। করা হয়ে গেলে কিন্তু আপনার অ্যাকাউন্ট কিন্তু সঙ্গে সঙ্গে তৈরি হয়ে যাবে। দেখুন অ্যাকাউন্ট কিন্তু এখানে তৈরি হয়ে গিয়েছে, ইমেলটি কিন্তু এখানে চলে এসেছে। এইভাবে আপনি খুব সহজে একটা মাইক্রোসফট অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বন্ধুকে শেয়ার করবেন, তারপর ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন, এবং সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।